পিএসজিতে নিজের সেরা সময় ফিরে পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই মৌসুমে 13 ম্যাচে করেছেন 8 গোল। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তার গোলে 1-1 ড্র করেছিল পিএসজি। তবে আজ পিত্তি লেগে নেইমার এমবাপ্পেরা পাচ্ছে না লিওনেল মেসিকে। ইঞ্জুরির কারণে আজকের একাদশে থাকবে না লিওনেল মেসি। পায়ের ফেসে ছোটে লিগ ওয়ানের রেমসের পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি মিস করছেন এ কিংবদন্তি। 7 বারের ব্যালন্ডিয়ের জয়ে এ তারকাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছেন ফরাসি জায়ান্টরা। গতকাল দলের অনুশীলনে ছিলেন না তিনি। গ্রুপ এইচে পিএসজি বেনফিকা দুই দলেরই পয়েন্ট সমান 7। আজ নিজেদের মাঠে জিতলে নকআউটে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পিএসজির। এদিকে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে শাখতার দোনেস্ক ও আর্লিং হল্যান্ডের ম্যানচেস্টার সিটি খেলবে কোপেনহেগেনের মাঠে। প্রথম 3টি ম্যাচে জিতেছে রিয়াল এবং ম্যানসিটি।